এটাতে সুন্দর দেখা যায় কিনা। আচ্ছা আমি পদ্ম ফুটে টাঙ্গাই দিয়ে দিই, কয়টা পাতা দেখাবো? হ্যাঁ দেখা কথা কয়, দাঁড়াও আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এখন বাজে রাত 2:08, 6 জানুয়ারি বৃহস্পতিবার, আর এই 2:08-এ আমি আর ভাবি মিলে পাগলামি শুরু করছি। এতক্ষণ ধরে সবাই ঘুমাইলো আর আমরা এখন আমরা ঘুমিয়ে আসিনি আমরা, এক্সাইটমেন্ট। হ্যাঁ শুরু করি না? হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আল্লাহর আশা সম্মত আমরা ভালো আছি। দেখতেই পাইতেছেন সেটা আমাদের ফেস বলতেছে, আমাদের ভয়েস বলতেছে, কথায় বলতেছে যে আমরা ভালো আছি ইনশাল্লাহ। আচ্ছা আমরা হলো বাড়ি যাব, তো সবাই ঘুম, সবাইকে ঘুম করা দিয়ে আমরা রানক ভাইব ফুর্তি করতেছি। ও ক্যামেরার পিছনে, আমি ক্যামেরার পিছনে, আমি ক্যামেরার সামনে। আচ্ছা এখন এগুলো ব্যাগ মোটামুটি সবার ভাঁজ করা হয়ে গেছে, টুকটাক বাকি আছে না? হুম, সবারই মোটামুটি লাগেজ বসানো শেষ, ভাঁজ হয়ে গেছে। মা বললো আমারও ভাঁজ হয়ে গেছে। এটা কি মাঠটা না মাঠটা? মাঠটা এমন জুতো কিনছি, মা আর মারামারি করতি সে তো দেখতেছি। এমন জুতো কিনছি, এটা কি কিছু? এটা বিছান চাদর কিস্তি, হ্যাঁ চাদর দেখাইছো না তোমার? আমি দেখো না কি সব থেকে করবো আর কি কি নিয়ে যাচ্ছি। আর বিশ্বাস ও যেটা আপনাদের সাথে শেয়ার করা সেটা হলো, মা প্রথম যা তো মা যাচ্ছে এতদিন পরে, আবার অনেকদিন পর দেখা হবে আব্বার সাথে, মার সাথে। তো মা হইলো কিছু শপিং করছে, শপিং করছে হইলো তার বিয়ে এর জন্য না? হ্যাঁ আমার আপনাদেরকে আবার বলি, যারা মানে অনেকে অনেকভাবে বুঝতে পারেন না হয়তো বা, এটা আমারও হয়তো বলার ভুল হইতে পারে, যে আমার শাশুড়ি মা হলো আমার বাবা মার জন্য মার্কেট করছে, মানে শপিং করছে, শপিং করছে আর কি, যে এরকম যতটুকু পারে আর কি, যে আর যেরকম ইয়ে আছে। তো আমি দেখাই আমার মা কী কী কিনছে, আমি কী কী নিয়ে যাচ্ছি বাড়িতে সেইগুলো দেখাই। হ্যাঁ ওই ব্যাগটা মিলে ভালো হতো না, এটাই করি, এটাতে করো। তো প্রথমে দেখাচ্ছি, দুটা থ্রি পিস নিচ্ছি, কার জন্য নিচ্ছি সেটা পরে গিয়ে দেখানো যাবে। দুটা থ্রি পিস সবগুলো জিনিস দেখাচ্ছি, কিছু হিজাব আছে, এটা কি? এটাও হিজাব, চার কোনা হিজাব। আচ্ছা এখানে কিছু লিপস্টিক আছে, হাত এটা না, এটা হলো আমার ছেলের। ও এইখানে মার কিছু, মার আমার মার জন্য হিজাব আছে কিছু, এমনি করে ভাঁজ করে রাখি না। শ্যাম্পু আছে সাথে, কি জানি না কিছু একটা দিয়ে দিছে আপনি শ্যাম্পুর সাথে, ওইটা কি জানি অয়েল একটা ফ্রি দিছিল। এখানে আছে হিজাব, রেডি হিজাব আর কি, রেডি হিজাবগুলো। আমি কি জোরে বলবো আর একটু কথা? না তুমি ঠিক আছে কথা, অনেক সময় হয় কি আমার গলা ব্যাং ঢুকে, ভাবি তখন কথা বোঝা যায় না, কথা হয়তো অনেক সময় হয় কি কথা হয় ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়। তো এইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আসলে, কিছু জিনিস আছে না মানুষের ভালো লাগা, সেটা হয়তো আপনি এটা অন্যরকম কি মনে করতে পারেন আমি জানি না, আমার থেকে অনেক ভালো লাগছে। সেটা হলো মা যখন আমাকে নিয়ে গেলো, বললো যে আমার একটু মার্কেটে যাইতে হবে চলো, তো আমি গেলাম আমার কাজ, আমার মার সাথে যেতে গেছি, মাকে আমি চাইলাম যে কিছু কিনা দেই। তো মা গেছে হলো বলতেছে আমি নিজ হাতে তোমার আমি টিস্যু কাপড়ের পাঞ্জাবি কিনবো তোমার বাবার জন্য, মায়ের পছন্দ মতো কাপড়টা, সেটা চিকেনের মধ্যে এটা কিনা আছে আব্বুর জন্য, আমার আব্বুর জন্য কিনছে, আমার খুব ভালো লাগছে কাজটা, খুব সুন্দর পাঞ্জাবি, এরকম সেম একটা বাবা পরছে, হ্যাঁ আব্বু এই টাইপের পাঞ্জাবি পরতো, তো বাবা মা এটা পছন্দ করে আনছে আমার আব্বার জন্য। পায়জামা আছে না? হ্যাঁ সাথে পায়জামা আছে একটা, হ্যাঁ সাথে পায়জামা আছে। তো এই সেটটা এটা আমার শাশুড়ি মা আনছে, আমি সবগুলো জিনিস আর বিআই কে দেওয়ার জন্য শেয়ার করবো। এগুলো সব কিন্তু আমার বাড়ির জন্য নিচ্ছি, একটা ব্যাগও আছে,
এখানে কি আছে? ও আচ্ছা, এই চাদরটাও আমার মার জন্য কিনছি আমি, অনেক ভারী তাই না? হ্যাঁ, এই চাদরটা হলো ই কাবার সহকার, তো কাবার বানাইছো? হ্যাঁ, এটাও কেনা হয়েছে, কাবার বানানো। আচ্ছা, ও এইগুলো জিনিস না আমি শীতের সময় কিনছিলাম, একবার যাওয়ার কথা ছিল বাড়িতে, তখন কেনা হয়েছে, তো আর দেওয়া হয়নি আসলে। এগুলো ওইটার মধ্যেই ছিল, ব্যাগের মধ্যে। একটা মেরিল কিনছিলাম, অলিভ অয়েল কিনছিলাম, মুখগুলো ভালো করে আটকাই কিনছিলাম, আসলে একটা অঘটন ঘটতে পারে না। আচ্ছা, এটার মধ্যে নাও, এই রিক্স নিব না, ওই যে একটা, হ্যাঁ, পলিথিনের মধ্যে নাও। অঘটন ঘটলে একদম সব শেষ, এটা নিয়ে যাচ্ছি, দুজনে পড়বে, দেখবেন আব্দি আর আমার তাবিয়া। এখানে আরেকটা শাড়ি, এগুলো সব যে জিনিসটি দেখতেছেন বিয়াহিনের জন্য, মা পছন্দ করলো, তোমার শাশুড়ি মা যেটা কিনছে সেটা অন্য কালার, তো এটা হলো তার বিয়াহিনের জন্য কিনলো। আচ্ছা, এখন ঘরে আইনে রাখছি, পরে নিশি কি করলো বলতেছে, এটা কি থ্রি পিস, বারবার জিজ্ঞেস করতেছে। আমি বলতেছি না, আজকে এবার সে সারপ্রাইজ দিল, সেম একটা থ্রি পিস কিনছে নিশি। আর কি নাই, ওটা আমাকে ওই যে একটা পেজ থেকে এক আপু পাঠাইছিল, ওই তো সেম একদম, তাই না? একদম সেম টু সেম থ্রি পিস। তো এটা হলো আমার মার পরে যাবে না, আম্মু বোরকাটা পরে যাবে, বাইরে রাখো, তাবিয়ার কাছে আমার সাথে রাখো, তাহলে মনে থাকবে। হ্যাঁ, এগুলো হলো মার, এটা আম্মুর ব্লাউজ বানাই দিবে আমাকে বাবু ইয়ে ভাই দুই দিনে? হ্যাঁ, সবই তাহলে তো ভালোই, হঠাৎ মাঝে মধ্যে পড়লাম। খুব সুন্দর হয়েছে, বুঝছি আমি, দেখে গেছি, বুঝছি। আচ্ছা, তাবিয়ান না, তাবিয়ান ভাই এখানে সব বাস কইরা কইরা রাখি, সকালে বাস করার সময় নেই, এখনই সব শেষ করতে হবে। অরে মার, অরে দর, অরে সির, তাড়াহুড়া করে বের হইতে হয় না, জরুরি তো থাকতে হবে। জিন্স জ্যাকেট গুলো নিয়ে আসছি। হ্যাঁ, সুন্দর হয়েছে জিন্স জ্যাকেট, কারণ কি শীতের দিন তো মনে হয়। অনেক তো কোন কি করো, আমার দিকে একটু কাম কর, তুমি কই রুকাবা, তোমার কাপড় সুবর, তাই তো দেখতেছি নিশে। আমার দেখো দেখো, এটাই তো কথা। ও আমিনা দিটা বোরখা কিনছি, দেখেন এই যে কতগুলি পলিথিন, আমি ঘুম আসতেছে দেখা যায় এতক্ষণ। আমারও পিঠ ব্যথা করতেছে দেখেন, আমি ও এখানে একটা চাদর আছে, এটা আমার আম্মাকে গিফট করছিল একজনে,
ছেলে মনে নেই কে জানি কে পড়ছে, আর একটা কি জানি একটা অনেকগুলো একটা পেকের সব এর মধ্যে কিছু আছে, এগুলো নেওয়ার মতো কিছু এখন বাকি রয়েছে, শুধু আমার পড়ার কাপড় আছে ভালো, এই পড়ারও নিয়ে আসি দুইটা বেশি না হয়ে গেছে। আমি আগে জানলাম আমি একটা কিনে নিয়ে আসতাম, তোমরা তো আগে শাশুড়ি বউ গিয়ে শপিং টপিং করে চলে আসতো, না মানে পরে যাইতাম আর কি একইরকম তিনজন মিলে মনে আছে না কেতো যুদ্ধ করো দুইটা থাকতো, দুইটা তো লাগেজের উপর বসাই দিতাম, সব ঘুমাই গেছে লাগেজের উপর, আমরা তো লাগেজ খুলতে পারি না ওদের জন্য, ওদের ঘুম পাড়ায় আসার একটাই কারণ এদিকে জিনিস কম পড়ছে তো, এই যে এখানে কালো প্যান্টের পাশে পড়েছিল নতুন, এবার একটা বানিয়ে নিয়েছিল, এবার বানাই নিয়ে আসছে একটা আমি শুকে পাঠাই দিলাম, ওরা শুক এদিক দিয়ে পাবিও কাশতেছে, আমি এদিক দিয়ে এগুলো গুছাবো, দেখেন কি অবস্থা আমার ঘরের এই মুহূর্তে, টেবিল অবস্থা রান্না করে তো ঘরের এই পরিস্থিতি করে বের হচ্ছে, আপা চলে আসবে ইনশাল্লাহ। ও আপা আসছে, আপা আসছেন, আপনি একটু ভিতরে ঢোকেন, আমি একটু বুঝাই দিয়ে যাই, একটু আসেন আসেন,
তারপর আমরা আসলে ফোন দিতে হবে, আগে থাকতে হবে তো। আচ্ছা ঠিক আছে। আর ও হ্যাঁ হ্যাঁ সবাই যাচ্ছে। দেখেন আমার তাবিয়া কুকুর দেখলেই পেয়ে গেছে, কুকুর যা শক্তি পেয়ে গেছে, যা মা মিশি সব আগে তানজিলার, আমি পিছনে তানজিলার নাস্তা একটু, তাবিয়ার নাস্তা একটু, ব্যাগ আমি টাইমটা নেই, চলে আসলাম এই দেশে মা ঘাটে কুয়াশা। মা আর ইয়ানিশি নামতেছে, জাস্ট আমি একটু দেখার জন্য না, আমি এগুলো সব নামাবো, তুমি যাও ওগুলো দেখো এখানে পেয়ে দানদানের আমার হাতে দান, দাঁত কিছু নেওয়া লাগবে না, যাও ছোট ভাই চলে আসছে, ব্যাগ গুলো নিয়ে যাবে, আমরা ব্যান দিয়ে ওদিক দিয়ে যাবো, এটা তলার আসছে নাম নাই মা, এটা একটু উড়া, হ্যাঁ আসতে থাক, উড়ে দিবা তরি আগে ব্যাগ গুলো নাও তো, এইগুলো সব হলো গাড়ি চালক মিশি, এগুলো সব গাড়ি চালক বুঝছো, এগুলো সব গাড়ি চালক, তো ভ্যানে বসবো, ভ্যানে একমাত্র মার জন্য যাওয়া, কারণ মা দেখতে দেখতে যাবে, মিজান কিন্তু ট্রলার নিয়ে আসছিল, বাট ট্রলারে কেউ যাবে না, ভ্যানে যাবে মায়ার, মায়ার বাপ বলে আসতে বলবো না পরে, এটা সিক্রেট মানে, কারণটা আমি জানি, তানু জানে, ভাই জানে। আচ্ছা যাই হোক, দেখুন তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ওপারে মানে ওই পার থেকে আসতে পারলাম, এইপার আইসা একটু নদীতে আসি, উঁচা নদী এটারে বলে ঢেউ, আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে, মা খুব আনন্দ ফিল করতেছে আর এনজয় করতেছে, আমি বললাম মাকে যে যদি তোমার ভালো লাগে তাহলে এবার ঠিক আছে যতবার আমি আহম ততবার তোমার নিয়ে আহম, তোমার পিস পিস নিয়ে নিয়ে ঘুরবো আমরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরাও দেখা যাইতেছে, যদি বিরিস্ত হয়ে যায়, যদি একটু গাড়ি ঘুড়ি কিনতে পারি তাহলে ওদিক দিয়ে এদিক দিয়ে আসা যাওয়া হবে, হয়তো এই রাস্তা নাও ভাগ্য পাইতে পারি না, এটা বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা, দোয়া করবেন। যাই হোক বাড়িতে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার ক্যামেরাটা অন করব, এখনকার মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। মা বলতেছে ওই যে আগে পটুয়াখালী বাবা যখন চাকরি করতো তখন তো আমরা তো অনেক সব হাইটাই যেতাম তোর চাকা ছিল চাইকা যা ওকে কথা বলতেছি আমরা।